দুর্গা পূজা বাঙালির এক সবথেকে বড় পূজা হলো দুর্গা পূজা। তাই বাঙালি মেতে উঠেছে দুর্গা পূজার আনন্দে। সারা বাংলায় নয়, সারা ভারতবর্ষতেও হচ্ছে এই দুর্গা পূজা। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর চৌকানে শ্রীনগর যুব সংঘ ক্লাবের পরিচালনায় বহু বছর ধরে পূজার মণ্ডপ হয়ে আসছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি হলেও একত্রিতভাবে ক্লাব কর্তৃপক্ষ ও সদস্যরা সকালে মিলে একে অপরের হাত মিলিয়ে পূজা মণ্ডপ খাড়ো করে চলেছে এবং তাই তারা আজ একত্রিতভাবে পূজা মণ্ডপকে সাজিয়ে তুললেন। বিস্তারিত দেখুন পিবেন বাংলা নিউজে। সেই পূজাতে আজকে মেতে উঠেছে অনুষ্ঠানটা হয় পূজা মণ্ডপটা ইত্যাদি আছে। এখানে লোক সমাগম প্রচুর, বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে গ্রামের মানুষ আসে। সেই জন্যেই আমরা হচ্ছে যে চেষ্টা করি যে আরো সুন্দর আরো ভালো এবং মানুষের পরিষেবাটা যে মানুষের সে যেমন দেখতে কোনো অসুবিধে না হয়, স্বচ্ছন্দে দেখতে পারে এবং তার যে অন্যান্য সহযোগিতা সেই সহযোগিতাও আমাদের যারা ভাবে সদস্যরা রয়েছে আমরা আছি, প্রত্যেকেই চেষ্টা করি আরও ভালো পরিষেবা দিতে, স্বচ্ছন্দে তারা যেমন দেখতে পাই অন্যান্য অসুবিধে যাতে না পড়ে। দ্বিতীয়ত প্রশাসনিক লেভেলের অন্যান্য সাধারণ মানুষও আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করে, এর জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সবকে জানাই ধন্যবাদ। সাঁইত্রিশ পেরিয়ে আটত্রিশে পদার্পণ করেছে। হ্যাঁ, আরও উন্নত বলতে আমাদের সব থেকে বেশি সময় হচ্ছে জায়গাটা। আমরা যদি এই জায়গাটা আরও প্রশস্ত পাই, আরও যদি বেশি পাই, আরও বড় প্যান্ডেল, আরও হচ্ছে যে অন্যান্য জিনিসগুলো করতে পারি, কিন্তু জায়গাটা আমাদের খুব সংকীর্ণ। তার ফলে আমাদের ইচ্ছে থাকলেও আমরা হচ্ছে যে উপায় নাই বা করতে পারছি। আমার নাম সুজিৎ রায়, আমি শ্রীনগর যুব সংঘের সভাপতি। আমরা চেষ্টা করি সবার থেকেই একটু ভালো করবার, কিন্তু জায়গার অভাবেই সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো ছোটো জায়গার মধ্যে আমরা চেষ্টা করেছি যতটুকু ভালো লাগার, তো দর্শকদের যা দেখে খুশি বুঝতে পারছি যে কেউ খারাপ বলে না, প্রত্যেকেই বলেছে যে না ছোটোর ওপর হলেও জিনিসটা খুব সৌন্দর্য আছে। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তো একটু সমস্যা সবাইকে পড়তে হচ্ছে, প্যান্ডেলের বা কারিগরদের মূল সমস্যা হচ্ছে আমাদের একটু জায়গাটা আরও প্রশস্ত হলে ভালো হতো আর কি, লোকজন দাঁড়িয়ে দর্শন করার একটু অসুবিধা আছে। আমার নাম রাজীব দে, ক্লাবের শ্রীনগর যুব সংঘ ক্লাবের আমি কমিটির মেম্বার। এই যুব সংঘ ক্লাবে কি আর্থিক সহায়তা সরকার থেকে কোনো পেয়েছেন? হ্যাঁ, আমরা বিগত কয়েক বছর হলো আমরা আর্থিক সহযোগিতা যখন থেকে সরকার শুরু করেছে তখন থেকে আমরা প্রতি বছরই আর্থিক সহযোগিতাটা পাই। তারপর লোকাল স্থানীয় ব্যবসায়ীগণ আছেন এবং আমাদের সদস্য চাঁদা, এর উপর নির্ভর করেই আমাদের পুজোর সমস্ত খরচাটা উঠে আসে। এখানে কোনো গাড়ি টাড়ি ঘিরে কোনোরূপ চাঁদা নেওয়া হয় না কোনোদিনও। রাস্তা ঘিরে গাড়িওয়ালাদেরকে হাইরানি করে যে চাঁদা নেওয়া, এটা আজ পর্যন্ত আমাদের শ্রীনগরের কোনোদিনও হয়নি এবং আগামী দিনেও আমরা সেটা মানে ধরে রাখার চেষ্টা করব। এটুকু সকল গ্রামবাসী মিলে, শুধু আমাদের এটা ওই প্রচেষ্টা নয়, সকল গ্রামবাসী ক্লাব স্থানীয় যারা আছেন, এটা আমাদের পূর্বপুরুষ থেকে মানে চলে আসছে যে এইটা আমরা বজায় রাখব। কারণ এসডিও সাহেব নিজেও বলেছিলাম, প্রশংসা করে গেছেন যে এটা আমার সবচেয়ে ভালো লাগে।